বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে অবশ্যই স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বাকি সব ক্ষেত্রেই ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। অপ্রয়োজনীয় কোনো ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, তর্ক করে পাওয়ার কিন্তু কিছু নেই, হারানোর অনেক কিছু আছে। নিজের নিয়ন্ত্রণ, রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, এর কারণে আপনাদের মানসিক স্বাস্থ্য ভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আপনি যে ঘরে বসে কাজ করেন বা ঘুমান, সেখানে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো যেন প্রবেশ করে সেটি নিশ্চিত করুন, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ আপনার দিনটি ব্যয়বহুল হতে চলেছে, তাই ব্যয়কে যতটা আটকাতে পারবেন সেটিই আপনার ক্ষেত্রে বেটার। তবে চাকরিজীবীদের বলবো, অফিসে যদি আপনারা মাথা গরম না করেন তাহলে অভূতপূর্ব অতুলনীয় ফলাফল পাবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় ভালো ধারণা বা ভালো আইডিয়া পেতে পারেন, সেগুলি কাজে লাগানোর চেষ্টা করুন। অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কোনো কথাবার্তা বলে সময় যেন নষ্ট করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি এক প্রকার বেশ কাটবে। আপনার কাছের মানুষজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনাদের প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি শুধু নয়, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।